বাংলাদেশের উদীয়মান শিল্পের মধ্যে অন্যতম একটি হচ্ছে পর্যটন শিল্প। দেশের মোট জিডিপির শতকরা 4.4% আসছে এই শিল্প থেকে। প্রতিবছর তার পরিমাণ আরও বাড়ছে। তাই বলাই যায় নিকটবর্তী ভবিষ্যতে পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করতে যাচ্ছে। তাই আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বর্তমানে দেশে পর্যটকের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যটন শিল্পের প্রতি গুরুত্বও বাড়ছে। 2019-20 অর্থবছরে সরকার বিমান বাংলাদেশ এবং পর্যটন মন্ত্রণালয়ের জন্য 3,400 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে, যা গত অর্থবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর প্রতিফলন ঘটেছে দেশে ভ্রমণ ও পর্যটনের হারে। 2019-এ পর্যটক সংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি, যার ফলশ্রুতিতে 140টি দেশের মধ্যে 125 নম্বর পজিশন থেকে 120 গিয়ে পৌঁছেছি আমরা। আপাত দৃষ্টিতে একে পর্যটন শিল্পের উন্নতি মনে হলেও ব্যাপারটা পুরোপুরি সেরকম না। এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তানই বাংলাদেশের থেকে পেছনে রয়েছে, তাছাড়া আমরা বাকি সবার থেকে অনেক পিছিয়ে আছি। আবার পর্যটন আয় শতকরা 97%ই আসছে দেশীয় উৎস থেকে। এটি প্রমাণ করে যে বিদেশি পর্যটকদের কাছে আমাদের জনপ্রিয়তা এখনও কম। বিগত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। 2018 সালে দক্ষিণ এশিয়ার পর্যটন আয় ছিল $39.4 বিলিয়ন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন আয় ছিল $151.9 বিলিয়ন। এই বিশাল আয়ের মধ্যে বাংলাদেশের অবদান খুবই নগণ্য। শুধুমাত্র ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম থেকেই প্রায় $164 বিলিয়ন পর্যটন আয় এসেছে, যা দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মোট আয়ের শতকরা 86%। অন্যান্য জনপ্রিয় পর্যটন দেশগুলোর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, কম্বোডিয়া, ফিলিপাইন এবং মালদ্বীপ। 2010 থেকে 2018 পর্যন্ত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটনের হার যথাক্রমে 10% এবং 8% বৃদ্ধি পেয়েছে। এই বিশাল সাফল্যে বাংলাদেশের অবদান একেবারে নেই বললেই চলে। বাংলাদেশের এই পিছিয়ে পড়ার সম্ভাব্য কারণগুলো কী হতে পারে, এবার সেটি নিয়ে আলোচনা করব। পশ্চিমা দেশের পর্যটকের অভাব। বাংলাদেশে আসা মোট পর্যটকের প্রায় অর্ধেকই ভারতের নাগরিক। বাকি পর্যটকদের বেশিরভাগই আসে এশিয়ার বিভিন্ন দেশ থেকে। মাত্র 5% USA থেকে আসলেও তার মধ্যে প্রবাসী বাঙালির সংখ্যাই বেশি। 2018-তে পর্যটনের পিছনে মোট বিশ্বব্যাপী ব্যয় ছিল $1.7 ট্রিলিয়ন, যার মধ্যে আমেরিকার পর্যটন ব্যয় ছিল $334 বিলিয়ন এবং ইউরোপের $570 বিলিয়ন। অর্থাৎ বিশ্বব্যাপী পর্যটন বাজারের 53%ই আমেরিকা এবং ইউরোপ ব্যয় করেছে, যা থেকে আমরা অনেকটাই বঞ্চিত হচ্ছি। অন্যদিকে এশিয়ার বাকি জনপ্রিয় পর্যটন দেশগুলোতে এশিয়ার বাইরে থেকে আসা পর্যটকের হার 20-71%, যেখানে আমাদের দেশের হার মাত্র 7%। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাব। বিদেশি পর্যটকদের জন্য সুরক্ষা ব্যবস্থা একটি বড় ইস্যু। অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণকে কারণ হিসেবে উল্লেখ করে 2019-এর এপ্রিলে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ঢাকা ও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভ্রমণ করার বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে, যা এখনও বহাল রয়েছে। তবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2019 সালের নিরাপত্তা ও সুরক্ষা সূচি অনুযায়ী বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 123তম স্থান থেকে 105তম স্থানে উন্নীত হয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশ পর্যটকদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে। দেশীয় বিমান ব্যবস্থার সীমাবদ্ধতা। বিদেশি পর্যটকদের কাছে নিজের দেশকে প্রমোট করতে দেশীয় এয়ারলাইন্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলেও এশিয়ার বাইরের প্রতিষ্ঠানটি শুধু লন্ডনেই ফ্লাইট সার্ভিস দিয়ে থাকে, যার ফলে বাকি দেশের পর্যটকদের জন্য বাংলাদেশের পরিবহন ব্যয় তুলনামূলকভাবে বেশি। তবে দুঃখজনকভাবে বিমান পরিবহন ব্যবস্থার দিক থেকে আমাদের অবস্থান 111তম, যা এশিয়ার মধ্যে সবচেয়ে পেছনে। পর্যটকদের জন্য বাড়তি খরচ। পর্যটন শিল্পে উন্নত বেশ কিছু দেশের পর্যটন ব্যয়ের তুলনায় বাংলাদেশের ব্যয় অনেকটাই বেশি, কিন্তু সেই অনুপাতে সুযোগ সুবিধা খুবই কম। বাড়তি যাতায়াত খরচ থেকে শুরু করে মানের তুলনায় হোটেলগুলোর উচ্চ মূল্যর কারণে ভোগান্তিতে পড়তে হয় প্রায়শই। এটি অবশ্যই আমাদের জন্য একটি বড় প্রতিবন্ধক, কেননা এর চেয়ে কম ব্যয়ে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে অন্যান্য পর্যটন দেশগুলো। পর্যাপ্ত মার্কেটিংয়ের অভাব। বিশ্বের কাছে বাংলাদেশকে প্রমোট করার জন্য 2010 সালে বাংলাদেশ পর্যটন বোর্ড প্রতিষ্ঠিত করা হয়, যার অধীনে বাংলাদেশকে নিয়ে একটি টিভি কমার্শিয়াল এবং পর্যটন বোর্ডের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। পর্যটন মেলা এবং প্রদর্শনীর পাশাপাশি 2011 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উদ্বোধনী অনুষ্ঠানের মতো বেশ কিছু কর্মকাণ্ডের সাথে এই বোর্ড জড়িত থাকলেও পরবর্তীতে সেরকম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
যদিও সাম্প্রতিক সময়ের ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের অবস্থান 97 থেকে 77 নম্বর পজিশনে এসে দাঁড়িয়েছে, তবে নিঃসন্দেহে বাংলাদেশের পর্যটন শিল্পকে প্রমোট করার জন্য আরও বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করা যেতে পারে। পর্যাপ্ত পর্যটন অবকাঠামোর অভাব। পর্যটন অবকাঠামোর দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 109তম। এশিয়ার মধ্যে শুধু নেপাল ছাড়া বাকি সব দেশ থেকেই পিছিয়ে আছি আমরা। বিশেষ করে আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টর খুবই অনুন্নত। দেশের মোট ভূমির মাত্র 7.5% দখল করে আছে সকল রাস্তাঘাট। সেই তুলনায় যানবাহন সংখ্যা অনেকটাই বেশি, এর ফলশ্রুতিতে যানজটের পরিমাণ বেড়েই চলছে। অপরদিকে সড়ক দুর্ঘটনাও একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। 2019 সড়ক দুর্ঘটনায় মারা গেছে 4,628 জন, যার সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। বাংলাদেশ পর্যটন শিল্পের বর্তমান অবস্থার কথা চিন্তা করে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে। পরিকল্পিতভাবে দেশের পর্যটন খাতকে উন্নত করে আরও অভ্যন্তরীণ ও বহির্মুখী পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে সরকার পর্যটন খাতের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে। আইপিই গ্লোবাল নামে একটি ভারতভিত্তিক ট্যুরিজম কনসালটেন্সি ফার্ম এবং হাওড়াত এসটিএল নামে একটি হসপিটালিটি কনসাল্টিং কোম্পানির সাথে যৌথভাবে দেশের দুটি ফার্ম বিইটিএস এবং অ্যাটআর্টকে এই প্ল্যান বাস্তবায়নের কাজ দেওয়া হয়েছে। চুক্তি মোতাবেক আগামী 18 মাসের মধ্যে তারা দেশের সকল পর্যটক স্থানগুলো নিয়ে একটি রিপোর্ট জমা দিবে। এই প্ল্যানের আওতায় 3 বছরের স্বল্পমেয়াদি, 5 বছরের মধ্যমেয়াদি এবং 15 বছরের দীর্ঘমেয়াদি 3টি পরিকল্পনা রয়েছে। দেশের পর্যটন অবকাঠামোর বিকাশ ঘটানো, পর্যটন ব্যবস্থার উন্নয়ন এবং উন্নত মানের মার্কেটিং করাই এর মূল উদ্দেশ্য। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর ভাষ্যমতে এই মাস্টার প্ল্যান বিনিয়োগ এবং কর্মসংস্থান উভয় খাতের জন্য সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি করবে, যা বাংলাদেশকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রকে করা হবে পর্যটক বান্ধব, বিদেশি পর্যটকদের সুরক্ষা আরও জোরদার করা হবে, কক্সবাজারে অভিযোগ এবং সমস্যা সংক্রান্ত সেবা প্রদানের জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কর্তৃক হেল্প ডেস্ক সার্ভিসও চালু করা হয়েছে। এছাড়া আরও কিছু নিত্য নতুন সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে পার্বত্য জেলাগুলোতে কাজ শুরু করা হবে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং চট্টগ্রামে। এছাড়াও পর্যটকদের আকর্ষণের জন্য ইতোমধ্যে কক্সবাজারে ওপেন টপ ডাবল ডেকার বাস চালু করা হয়েছে। খুব জলদি ঢাকা ও আশেপাশের পর্যটন কেন্দ্রগুলোতেও এই সার্ভিসটি চালু করা হবে। ভ্রমণ করার সুবিধার্থে সম্প্রতি বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিউটিফুল বাংলাদেশ নামে একটি বিশেষ ভ্রমণ ম্যাগাজিনও বাজারে এসেছে। দেশের মূল পর্যটন স্থান কক্সবাজারকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। তাছাড়াও কক্সবাজারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে থাকা সকল হোটেলগুলোর সংস্করণের কাজও চলছে। এতে করে বোঝাই যাচ্ছে পর্যটন শিল্প নিয়ে বাংলাদেশের সরকারের রয়েছে বেশ কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা। যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হতে পারে, তাহলে এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আপনাদের মতে দেশের পর্যটন খাতে আর কী কী অভাব রয়েছে এবং তা নিরসনে আর কী কী করা যেতে পারে, কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।